প্রিয় শিক্ষার্থীরা, এখন আমরা করব এসএসসি সাধারণ গণিত অনুশীলনী 16.2-এর 11 নম্বর গণিতটা। তো 11 নম্বর গণিতে আমাদেরকে বলছে একটি ট্রাপিজিয়ামের সমান্তরাল বাহু, একটি ট্রাপিজিয়াম দুটি দৈর্ঘ্যের অন্তর 8 সেন্টিমিটার। তো আমি প্রথমে একটা ট্রাপিজিয়াম ড্র করি। তো সমান্তরাল বাহু এটা যদি এক্স হয়, এটা এক্স প্লাস 8 হবে, যেহেতু দুইটার দৈর্ঘ্যের অন্তর 8 সেন্টিমিটার। আর এই লম্ব দূরত্ব, একটা থেকে আরেকটার লম্ব দূরত্ব হচ্ছে 24 সেন্টিমিটার। তাহলে আমাকে ট্রাপিজিয়ামটার এরিয়াও দিয়ে দিচ্ছে। এরিয়া হচ্ছে ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল আর কি, ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল দিচ্ছে 312। তাহলে আমরা ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল বের করার ফর্মুলাটা হচ্ছে হাফ ইনটু ডিস্টেন্স অফ, মানে দুটা সমান্তরাল বাহুর দূরত্ব, ইনটু সমান্তরাল বাহু দুটার যোগফল, এক্স প্লাস এইট। এই যে এক্স প্লাস এইট সমান সমান ক্ষেত্রফল ট্রাপিজিয়ামের। তাহলে ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল হচ্ছে 312 বর্গ সেন্টিমিটার দিচ্ছে ওরা। তাহলে সেন্টিমিটার স্কোয়ার দিলাম আমি। এই তাহলে এটা আমি প্রশ্ন মতোই লিখলাম। এখন যদি আমি এটা দিয়ে কাজ করে যাই, এখানে 12 করে ফেলতে পারি, তাহলে আমার কনফিগারেশনটা তবে 2x + 8 = 312। তো আমি কি করতে পারি, এখানে 12টা পাশে ডিভিশন নিয়ে যাই, তাহলে 2x + 8 = 312 / 12 26 আসছে। তার মানে হচ্ছে এখানে 2x = 26 - 8, তার মানে 2x = 18, তার মানে x = 2টা পাশে ডিভিশন নিলে 9, সুতরাং x = 9 আসলো। এই হচ্ছে আমাদের 9 সেন্টিমিটার হচ্ছে আমাদের এক্স এর ভ্যালু। তো এক্স এর ভ্যালু যদি 9 সেন্টিমিটার হয়, তাহলে আমাদের আরেকটা বাহু, দুটো সমান্তরাল বাহু বের করতে বলছে আমাদেরকে। যেমন ক্ষেত্রফল বাহু দুটোর দৈর্ঘ্য নির্ণয় করো। তো একটা বাহু যদি 9 সেন্টিমিটার হয়, অপর বাহু x + 8, দ্যাট মিন্স 9 + 8 = 17 সেন্টিমিটার। এই হচ্ছে আমাদের আনসার, এখানে দুটা আনসার আসছে।